বিসমিল্লাহ রহমান রহিম, সকলকে শুভ সকাল। আজকে শিরোনাম দেখতে পাচ্ছেন, লাখ লাখ টাকা নিয়ে উধাও সেক মাইন। হ্যাঁ, বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করাটা নিয়ে উধাও হয়েছে সেক মাইন নামে একটি ভুয়া প্রতিষ্ঠান, যারা মূলত মাইনিং করার নাম করে এই টাকা সংগ্রহ করেছে। আমার জানা মতে বাংলাদেশ থেকে কয়েক হাজার মানুষ এবং ইন্ডিয়া থেকে কয়েক হাজার মানুষ এখানে ইনভেস্ট করেছিল। আমার বাংলাদেশের পরিচিত অনেক মানুষ যারা ইনভেস্ট করেছিল আমাকে অফার করা হয়েছিল। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো সেক মাইন নিয়ে আজকে। তো প্রথমে অনুরোধ করব, আপনারা যারা অনলাইনে ইনভেস্ট করতে চান তারা জেনে বুঝে ইনভেস্ট করবেন, কারণ না হলে এরকম কিন্তু দুদিন পর পরই বিভিন্ন প্রতিষ্ঠান উধাও হয়ে যাবে। এর আগে গত এক মাস আগে দেখবেন বিডি লাইক টু লাইক, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু নিখোঁজ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই যখন অনলাইনে ইনভেস্ট করবেন তখন জেনে বুঝে তারপর ইনভেস্ট করবেন। তো এটা ছিল মূলত সেক মাইনের যে ওয়েবসাইট, সেটা হলো যে এই যে sacmine.org। তো এই সাইটটাতে বারবার বলা হচ্ছিল যে আপনারা এখান থেকে মেশিন কিনতে পারবেন, মেশিন কিনে মাইন করতে পারবেন। তো মাইন করলে যদি কেউ $50 ইনভেস্ট করে তাহলে প্রতিদিন $2.5, যদি কেউ $100 ইনভেস্ট করে তা প্রতিদিন $4, যদি $150 ইনভেস্ট করে প্রতিদিন $600, তো $6 বিভিন্নভাবে তারা অফার করছিল। তো আসলে অনেকে জেনে বুঝে, আবার অনেকে না জেনে না বুঝে এখানে ইনভেস্ট করেছিল। বিশেষ করে বাংলাদেশের দেখছিলাম যে আমাদের কিছু পরিচিত মানুষ যারা বিভিন্ন সাইটের সাথে যুক্ত তারা এখানে ইনভেস্ট করেছিল এবং আমাদেরকেও অফার করা হয়েছিল। তো আমি মূলত এটাতে প্রথমে আমি সন্দেহ হয়েছিল যে আসলে মেশিন কিনে ইনভেস্ট করে আমি কেন এখান থেকে ইনকাম করতে যাব। তো আমি ভাবছিলাম যে আসলে কী করবো কী করবো, সেটা কয়েকজনের সাথে আলোচনা করছিলাম। তো গত 24 তারিখ সন্ধ্যার সময় এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে নিখোঁজ হয়ে গেছে। তো সেটা দেখি আমরা আসলে, এই যে এটা হলো সেই সাইট, এই যে এরকম তারা বলছিল যে 818 দিন, আবার এত তারিখ পর্যন্ত তারা সময় পাবে, এত টাকা ইনকাম দেবে। তো এখানে মূলত ছিল হলো যে মেশিন কিনা। এই দেখেন মেশিন আমি দেখাচ্ছি, এই যে মেশিন এখানে বলছে যে এই মেশিনটার দাম হলো আপনার $400, এটাতে আপনি 20 দিন মেয়াদ থাকবে এবং পাবেন, সরি, এটা হলো $10 দিয়ে একটা মেশিন যদি কেনেন মাইনিং মেশিন, তাহলে আপনি পাবেন প্রতিদিন $1। মানে আপনি $20 দিয়ে যদি কেনেন তাহলে আপনার 20 দিন মেয়াদ থাকবে এবং 20 দিন আপনি পাবেন $20। তো আপনি এমন লোভনীয় অফার ছিল যে $10 কিনে $20 20 দিনে, তাহলে এখানে $20 লাভ 20 দিনে। এরপরে ছিল আপনার আরও ছিল যে এটা দেখেন যে $20 দিয়ে যদি কেনেন তাহলে $1.520 প্রতিদিন ইনকাম, এটার মেয়াদ ছিল 45 দিন। তো এরকম লোভনীয় অফার আরও ছিল এখানে। দেখেন এখানে এটা ছিল যে বলা হচ্ছিল যে যদি $500 কে ইনভেস্ট করে এই সাইটটাই দিয়ে এই মেশিনটা কেনে তাহলে সে প্রতিদিন ইনকাম করতে পারবে $2 করে, $2 $365 দিন। মানে যদি $500 হয় তাহলে $0.5, তাহলে $250 দিয়ে কিনবে। এরকম করে বিভিন্ন অফারে তারা মানুষকে প্রলোভন দেখিয়েছে। দেখার পরে তারা বহুত টাকা বাংলাদেশ থেকে কয়েক হাজার কয়েক লক্ষ ডলার নিয়ে পালিয়েছে। তো এখানে বাংলাদেশে গ্রুপ চালাতো একটা প্রতিষ্ঠান, এই যে টেলিগ্রামের মাধ্যমে গ্রুপ চালাতো, টেলিগ্রামের সেই গ্রুপের মাধ্যমে এখানে তারা অফার করা হতো। তো আমি যেটা বলবো যে আমার কাছে যে সন্দেহটা হয়েছিল, আমার কাছে একটা মেসেজ আসে যে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তো আমি তাদেরকে আমি বললাম যে আপনাদের মালিককে, এই যে সেক মাইন এখানে অনেকেই প্রুফ দেখাইছিল যে এটা ভালো, অনেক কিছু আছে। তো আমার কাছে সন্দেহ হলো যে একটা প্রতিষ্ঠান কিভাবে এত টাকা ইনভেস্ট দিতে পারে, যে আমি $50 ইনভেস্ট করলে আমার 2 মাসের মধ্যে আমার দেবে তারা প্রায় $150, মানে $100 বেশি দেবে আমাকে। তো আমি 5,000 টাকা ইনভেস্ট করে আমি পাবো হলো আপনার প্রায় $15,000। তো এটা খুবই একটা লোভনীয় ব্যাপার ছিল, কিন্তু মনে হলো এটা প্রতারণার, বা এখানে প্রতারণার ফাঁদ। তো বাংলাদেশের অনেকে লোন করে, আমি যতটুকু জানি বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বন্ধু বান্ধবের কাছে ধার করে এখানে ইনভেস্ট করেছিল এবং প্রতিদিন যখন $1 $2 করে পাওয়া শুরু করলো, তো কিছু কিছু বাংলাদেশের কিছু লিডার, যারা আমি আমরা লিডার মনে করি, তারা দেখলাম যে মানে এমন ভাবে কথা বলা শুরু করলো যে কুফা সামসু কুফাচ্ছে, টাকা ইনকাম করছে। এইভাবে যখন লোভনীয় অফার দেখাতলো, তাদের দেখা দেখি অনেকে ইনভেস্ট করলো। তো আমি অনুরোধ করব যে যারা এই ধরনের সাইডে ইনভেস্ট করেন, আমাদের বাংলাদেশের অনেক লিডার যারাকে যারা আমরা লিডার মনে করি, বিশেষ করে চা লাইফের অনেক লিডার বলা হচ্ছে, আমি নাম প্রকাশ করতে চাই না,
তারা দেখলাম আমাদের পার্সোনাল মেসেজ দিল যে ভাই আমরা এখানে ইনকাম করছি, আপনারা ইনকাম করতে পারেন, এখানে ইনভেস্ট করতে পারেন। তো তাদের দেখা দেখি মূলত এই প্রতারণার ফাঁদে অনেকে পা দিল। তো আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা ইনভেস্ট করেছিল কয়েকজনের সাথে। ইনভেস্ট করার পরে তাদের টাকা ওঠেনি, কেউ $5 $10 পেয়েছে, বাকি $100 $200 মার। তো আসলে এই যে অনলাইনে ইনকাম করার যে বিষয়টা, আমরা এক এক সময় এক একটা অফার পাই, হ্যাঁ এত টাকা ইনভেস্ট করি, তো এখানে আসলে এটা আমার মনে হয় করা ঠিক না। অনেকে আপনারা জেনে বুঝে তারপরে এখানে ইনভেস্ট করা উচিত, বিশেষ করে যে সেকমাইন বলেন বা সেই লাইক বিডি, টু বিডি, যে বিডি অনেক আসছিল, তো এইগুলোতে আপনারা কখনোই ইনভেস্ট করবেন না। অনুরোধ করবো আপনারা এইসব ইনভেস্ট না করে, আপনার যদি সরাসরি মাইনিং করার দরকার থাকে আপনি নিজে মাইনিং করেন, নিজে মেশিন কিনে মাইনিং করেন, কিন্তু এইভাবে মানুষের কাছে টাকা ইনভেস্ট করে সেখান থেকে টাকা ইনকাম করবেন, এটা আসলেই খুবই বাজে অবস্থা হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে একজনের অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে তাদের বিভিন্ন প্রুফ দেখাচ্ছে যে হ্যাঁ টাকা পাওয়া যাচ্ছে, এত কিছু আছে। তো সর্বশেষ কি হলো যে এখানে তারা সর্বশেষ টাকা মার খেলো এবং বাংলাদেশ থেকেই কয়েক লক্ষ ডলার তারা নিয়েছে আমার জানা মতে, এবং ইন্ডিয়াতে তো প্রচুর টাকা দিয়েছে। আমি ওই যে একটা ইন্ডিয়ার একজন ইউটিউবার, ওনার মুখ থেকে ওনার ভিডিওতে শুনলাম যে ইন্ডিয়ার কয়েক লক্ষ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ ডলার নিয়ে পালিয়েছে সেকমাইন। তো সর্বশেষ অনুরোধ করবো আপনারা এই সেকমাইন বলেন আর যে মাইন যেটাই নতুন আসুক, কোথাও টাকা ইনভেস্ট করবেন না, কোথাও টাকা ইনভেস্ট করবেন না, এবং বলা হচ্ছিল এটা বাইন্যান্সের মাধ্যমে টাকা তোলা যাবে। তো আপনারা কোথাও ইনভেস্ট করবেন না, ইনভেস্ট না করে নিজে বুদ্ধি খাটিয়ে যদি আপনি ইনভেস্ট করতেই চান, যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি যে কাজ করবেন, মাথা খাটিয়ে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা অন্যান্য যে সকল বিষয়ে ফাইবারে বা ফ্রিল্যান্সারে কাজ করা যায় সেইগুলো করতে পারেন। টাকা তো সহজ জিনিস না ভাই ইনকাম করা অনলাইনে। আপনি ইউটিউবে চ্যানেল করতে পারেন বা অন্যান্য কাজ করতে পারেন, ওয়েবসাইট তৈরি করতে পারেন, কিন্তু এই যে টাকা ইনভেস্ট করে প্রতিদিন টাকা ইনকাম করা, এটা কিন্তু টাকা মাইর যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। আপনারা অবশ্যই এর পরবর্তীতে যদি কখনো অনলাইনে ইনভেস্ট করতে চান, জেনে বুঝে ভালো করে করবেন, কারণ ধরা খাওয়ার সম্ভাবনা 100%। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে আমরা যারা জা লাইফের অ্যাকাউন্ট করেছিলাম 1200 টাকা ইনভেস্ট করে, তো আমাদেরকে যারা সেই সময় ভুল বুঝিয়েছিল, বিশেষ করে বাংলাদেশের টিম লিডাররা, আমি তাদেরকে বলবো যে ভুল বোঝানো টিম লিডার বলবো, কারণ তারা আমাদেরকে বলছিল সেই সময় জেনে, তারা তারা না বুঝেই আমাদেরকে বুঝিয়েছিল যে আপনারা এখানে 1200 টাকা অ্যাকাউন্ট করেন, আপনারা খুব শিগগিরই টাকা পাবেন, আপনার ওয়ালেটে টাকা পাবেন, আপনার ব্যাংকে টাকা চলে যাবে। তারা না জেনে না বুঝে এই ভুলগুলো দিয়েছিল, যার কারণে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জালায়েপে অ্যাকাউন্ট করেছিলাম। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট করে ফেলাইছি, তো সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নাই, যাই হোক আমাদের গেছে মাত্র 1200 টাকা করে হয়তো ইনভেস্ট করেছি আমরা ভেরিফাই করার জন্য। তো যেহেতু জালাইপ এখনো চলে যায়নি, জালাইপ কিন্তু এখনো আছে, জালাইপ গত 3 বছর ধরে প্রায় এখনো মার্কেটে আছে, তারা মানুষকে আর ইনভেস্ট করতে বলছে না, তারা বলছে বিজ্ঞাপন দেবে, তারা ক্রিপ্টো কারেন্সি আনবে। তো যেহেতু এখনো কোম্পানি চলে যায়নি, যদি চলে যাওয়ার মতো হতো তাহলে এতদিন চলে যেত, কারণ প্রচুর টাকা তারা এখান থেকে নিয়েছে। তো যেহেতু যায়নি, আমরা আশা করতেই পারি হয়তো আমাদের একদিন না একদিন আমাদের পেমেন্ট দিতেই পারে। তো আমরা আশা থাকি, অপেক্ষা করি। আর জালাইপে যেটা করছে যে মোবাইল ভেরিফিকেশন করতে বলছে, অ্যাড মোবাইল নাম্বার দিতে বলছে, আপনারা অবশ্যই এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো ধন্যবাদ। লাখ লাখ টাকা নিয়ে উধাও হলো সেক মাইন বা এসএসসি মাইন, তো তাদের আসলে কিছু করার নেই, কারণ আমি দেখতাম যে একজন ম্যাডাম আমাকে মেসেজ দিয়েছে যে আপনি ইনভেস্ট করবেন, এখানে অনেক টাকা ইনভেস্ট করেন, এখানে ইনভেস্ট করলে আপনি অনেক টাকা লাভবান হবেন। তো আমার মনে সন্দেহ হলো যে এই ম্যাডাম কেন একটা প্রতিষ্ঠানের মালিক আমাকে মেসেজ দিচ্ছে যে টাকা পাঠান, ইনভেস্ট করেন, আপনি লাভবান হবেন, এটা কোন ধরনের কথা? তো আমার ভুল মনে হলো। সবচেয়ে মজার বিষয় ছিল যে এই ম্যাডামকে আমি বাংলায়, আমি ইচ্ছাকৃতভাবে বাংলায় তাকে প্রশ্ন লিখলাম যে আচ্ছা ম্যাডাম আমি এত টাকা ইনভেস্ট করতে চাই। তো দেখলাম যে সে বিদেশি আমেরিকান একজন নারী, পরিচয় দিল। তো বাংলায় প্রশ্ন লিখছি, সে সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে ইংরেজিতে। তো আমার তখনই মনে হলো যে এটা তো সন্দেহ, কারণ আমি বাংলা যখন উত্তর প্রশ্ন লিখছি সে ইংরেজিতে সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে, তো নিশ্চয়ই এর মধ্যে কোনো ভোগাযোগী আছে, এটা বাংলাদেশের লোকও জড়িত আছে। আমার বিশ্বাস, আমার ধারণা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেশ কিছু মানুষ হয়তো এর সাথে জড়িত আছে, যারা বাংলা বোঝে এবং বাংলা ভাষাভাষীদের কাছ থেকে এই টাকাগুলো বেশি নিয়েছে। তো আপনারা অবশ্যই যে কোনো সাইডে ইনভেস্ট করার আগে অবশ্যই ভালো মতো চিন্তা করে ভেবে চিনতে তারপরে করবেন, আর অনুরোধ করব ইনভেস্ট না করার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।